ইংরেজিতে কথা বলতে না পারলে আমি তাদেরকে নিয়ে সরকার পরিচালনা করব কিভাবে? আসিফ নাহিদকে নিয়ে ঠিক এই কথাগুলোই বলেছেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের কথায় বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই আসিফ নাহিদকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দিচ্ছেন তিনি। বিদেশি সাংবাদিকদের করা ইংরেজি প্রশ্নের উত্তর দিতে পারেনি আসিফ নাহিদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তারা যদি ইংরেজিতে কথা বলতে না পারে তাহলে দেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক কখনো হয়ে উঠবে না, এমনটাই মনে করেন ডক্টর ইউনূস। তিনি জানান, মেধাবী মনে করে তারা দুজনকে উপদেষ্টা বানিয়েছিল, কিন্তু বিদেশি সাংবাদিকদের সামান্য দুটো প্রশ্নের উত্তর তারা দিতে পারল না। এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমি চাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে মেধাবী এবং অভিজ্ঞ লোকদের জায়গা হোক। নাহিদ আসিফ এখনো অনেক ছোট, তারা রাষ্ট্র পরিচালনার যোগ্য নয়, তাদেরকে আরও অভিজ্ঞতা নিতে হবে। রাষ্ট্রের এত বড় একটা চেয়ারে বসে যদি ইংরেজিতে কথা বলতে না পারে তাহলে সেটা চরম লজ্জাজনক ব্যাপার। কোটা বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক হয়ে বেশ আলোচনায় ছিলেন আসিফ এবং নাহিদ ইসলাম। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস সরকার গঠন হলে সেখানে উপদেষ্টা হিসেবে জায়গা করে নেন নাহিদ এবং আসিফ।